হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আরবিতে কীভাবে সহজে কথা বলা যায় সেই বিষয় সম্পর্কে নিয়ে। যারা সৌদি, কুয়েত, কাতার, মধ্যপ্রাচ্য দেশসমূহে রয়েছেন, যারা বাংলা ভাষার মাধ্যমে খুব সহজেই আরবিতে অনর্গল কথা বলতে চান, আরবির আঞ্চলিক ভাষা শিখতে চান, তাদের জন্য মূলত আজকের এই সহজ সরল আরবির গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, যেখানে খুব কম সময়ের মাধ্যমে আপনারা এই ধরনের শব্দের অর্থগুলো আয়ত্ত করে নিয়ে আরবিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে আর দেরি না করে আপনিও দেখে নিতে পারেন আমাদের আজকের কালেকশনগুলি, যা বাছাই করা শব্দের সময়ের অর্থ তুলে ধরা হয়েছে। আরবি হুমার এর বাংলা অর্থ হল গাধা। হুমার অর্থ হল গাধা। আরবি কেবির এর বাংলা অর্থ হল বড়। কেবির এর বাংলা অর্থ হল বড়। আরবি লাহ এর বাংলা অর্থ হল না। লাহ এর বাংলা অর্থ হল না। আরবি আখের এর বাংলা অর্থ হল শেষ। আখের এর বাংলা অর্থ হল শেষ। ওয়াগাফ, ওয়াগাফ অর্থ হল থামা। আরবি লেকিন, লেকিন শব্দের অর্থ হল কিন্তু। আরবি বায়না, বায়না অর্থ হল দুইয়ের মাঝে বা মাঝে। তালিম অর্থ হল শেখা, তালিম অর্থ হল শেখা। ইয়াওম, ইয়াওম অর্থ হল দিন। আলি ওম অর্থ হল আজ। ইয়াওম অর্থ হল দিন, আলি ওম অর্থ হল আজ। আরবি আলহীন অর্থ হল এখন, আলহীন অর্থ হল এখন। লাহাম অর্থ হল মাংস, লাহাম অর্থ হল মাংস। মালাবিস অর্থ হল কাপড়, মালাবিস অর্থ হল কাপড়। হাদিয়া অর্থ হল উপহার, হাদিয়া অর্থ হল উপহার। কিদর, কিদর অর্থ হল বানর। আরবি জামাল শব্দের বাংলা অর্থ হবে উট। জামুস অর্থ হল মহিষ, জামুস শব্দের অর্থ হল মহিষ। আরবি ফারাসা অর্থ হল প্রজাপতি, ফারাসা অর্থ হল প্রজাপতি। জু বাবা অর্থ হল মাসি, জু বাবা অর্থ হল মাসি। অরাকা অর্থ হল কাগজ, অরাকা অর্থ হল কাগজ। কান্নাস অর্থ হল ম্যাথর, কান্নাস অর্থ হল ম্যাথর। সাইল অর্থ হল ভিক্ষুক, সাইল অর্থ হল ভিক্ষুক। আরবি হারামি বা আলিবাবা, হারামি বা আলিবাবার অর্থ হল চোর। লিস, আরবি লিস অর্থ হল ডাকাত। খাইয়াত অর্থ হল দর্জি, খাইয়াত অর্থ হল দর্জি। হাদ্দাত অর্থ হল কামার, আরবি হাদ্দাত অর্থ হল কামার। আরবি খাদেম অর্থ হল কর্মচারী, খাদেম অর্থ হল কর্মচারী। খাদ্দামা অর্থ হল কাজের মেয়ে, খাদ্দামা অর্থ হল কাজের মেয়ে। তুফা, তুফা অর্থ হল আপেল। শাওকি, আরবি শাওকি অর্থ হল কাঁঠাল, শাওকি অর্থ হল কাঁঠাল। বাসাল, আরবি বাসাল শব্দের অর্থ হল পেঁয়াজ। তামাতিম অর্থ হল টমেটা, তামাতিম অর্থ হল টমেটা। ফিলফিল, আরবি ফিলফিল অর্থ হল মরিচ,
ফিজিল, আরবি ফিজিল অর্থ হলো মূলা। বিজিল্লা অর্থ হলো মটর। আরবি ইফতা, ইফতা অর্থ হলো খোলা। হাম্মাম অর্থ হলো টয়লেট। মাকসালা, আরবি মাকসালা অর্থ হলো লন্ড্রি। সিল্ক, আরবি সিল্ক শব্দের অর্থ হলো তার। মাসহুরা অর্থ হলো পাইপ। জর দিয়া, আরবি জর দিয়া অর্থ হলো প্লাস। আরবি ইকদার, ইকদার অর্থ হলো পারা বা সম্ভব। আরবি খারবান অর্থ হলো নষ্ট বা খারাপ। গাসসিল অর্থ হলো ধোয়া বা পরিষ্কার করা। রিজাম অর্থ হলো রং মিস্ত্রি, আরবি রিজাম অর্থ হলো রং মিস্ত্রি। আলাল আকাল অর্থ হলো কম পক্ষে, আলাল আকাল অর্থ হলো কম পক্ষে। ওয়ালাদ অর্থ হলো বালক, ওয়ালাদ অর্থ হলো বালক। জিয়াদা অর্থ হলো বেশি বা অনেক, জিয়াদা অর্থ হলো বেশি বা অনেক। হাফলা অর্থ হলো ছুটি বা হলিডে, হাফলা অর্থ হলো ছুটি বা হলিডে। আরবি বায়ান শব্দের অর্থ হলো তথ্য, বায়ান শব্দের অর্থ হলো তথ্য। মুখ খারবান অর্থ হলো খারাপ বুদ্ধি। মুখ তাবান অর্থ হলো জ্ঞান কম। মুখ মাফি অর্থ হলো জ্ঞান নাই বা মূর্খ। মুরব্বা অর্থ হলো জেলি। বিল আসাস অর্থ হলো মূলত। লুজ বা লাউজ অর্থ হলো বাদাম। মজনুন অর্থ হলো পাগল। আর বিয়া অর্থ হলো ঠেলাগাড়ি। ইরফা অর্থ হলো উঠা। মাগাস অর্থ হলো সাইজ। জুমলা অর্থ হলো পাইকারি। খাতির অর্থ হলো বিপজ্জনক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই আরবি ভাষায় সহজে কথা বলা শিখতে পারবেন। যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে রয়েছেন তাদের জন্য আরবিতে কথা বলা অত্যন্ত জরুরি। আপনিও চাইলে এই টিউটোরিয়ালের মাধ্যমে সহজে আরবিতে কথা বলা শিখতে পারেন, বলতে পারেন, জানতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।